জয় শ্রী কাতে বন্ধুরা, সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রতন আলী, ভূগোল ও পরিবেশ বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আমি তোমাদের কাছে আলোচনা করছি মাধ্যমিক ভূগোল ও পরিবেশ। আমি আজকে তোমাদের সামনে 3 নম্বর লেকচারটা নিয়ে হাজির হয়েছি। এর আগে 2টি লেকচার আলোচনা করেছি, একটি হলো ভূগোল সম্পর্কে ধারণা, দ্বিতীয় হলো পরিবেশ সম্পর্কে ধারণা। আজকে আমার তৃতীয় লেকচার যা হলো, তোমরা 3টি বিষয় জানতে পারবে, ভূগোলের পরিধি, ভূগোলের শাখা, ভূগোল পাঠের গুরুত্ব। তো বন্ধুরা, আমাকে ক্লাস শুরু করি, তার আগে তোমাদের অনুরোধ, আমার আগে 2টে ক্লাস অবশ্যই দেখবে। তোমরা জানো বর্তমান যুগ হলো বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এই বিজ্ঞান ও প্রযুক্তির ফলে নানা রকম জিনিস উদ্ভব হচ্ছে, তৈরি হচ্ছে, আবিষ্কার হচ্ছে, এবং এর ফলে সামাজিক মূল্যবান পরিবর্তন হচ্ছে। তার ফলে ভূগোলের পরিসর অনেক বৃদ্ধি পেয়েছে। এখন নানা রকম ক্ষেত্রে ভূগোল স্থান দখল করছে, যেমন আবহাওয়াবিদ্যা, জলবায়ুবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, অর্থনীতি, রাজনীতি, প্রতিটা ক্ষেত্রে ভূগোল এখন অন্তর্ভুক্ত হয়ে গেছে। এবার তাহলে আর আমরা আসি ভূগোলের শাখাসমূহ। ভূগোলের শাখাসমূহকে প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো প্রাকৃতিক ভূগোল, 2 নম্বর হলো মানবীয় ভূগোল। প্রাকৃতিক ভূগোল, ভূগোলের যে জায়গা ভৌত পরিবেশ সম্পর্কে ও এর কার্যকর প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে প্রাকৃতিক ভূগোল। তাহলে আমরা প্রাকৃতিক ভূগোল কাকে বলে ভেবেন, তাহলে আমরা প্রাকৃতিক ভূগোলের শাখাসমূহ আলোচনা করি। প্রাকৃতিক ভূগোল শাখাসমূহের মধ্যে যেটা সর্বপ্রথম আসবে সেটা হলো ভূমিরূপবিদ্যা। ভূমিরূপবিদ্যা বলেন কোনো গ্রহে অগ্নিভবন ও ক্ষয়ীভবন প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন হওয়া এর বিষয়, এর আলোচ্য বিষয়। এরপর আসে আমরা জলবায়ুবিদ্যা। জলবায়ুবিদ্যা বলতে বোঝায় পৃথিবীর আবহাওয়ার দীর্ঘমেয়াদী পরিবর্তন, এর সম্পর্কে বিস্তারিত আলোচনা। তারপরে যেটা আসছে সেটা হলো মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা ভূগোল কি, পৃথিবীর ভূত্বকের উপর যে নরম আস্তরণ আছে সেটাই হলো মৃত্তিকা ভূগোল বা মাটি ভূগোল। এবার যা ভূগোল আলোচনা করে প্রাকৃতিক ভূগোল। এবার আসে আমাদের জীব ভূগোল। তোমরা জানো পৃথিবীটা বিশাল বড়, এখানে বিভিন্ন প্রকারের জীব বাস করে, এবং এই জীবগুলোই তাদের বসবাসের, এই জীব ও উদ্ভিদ বাস করে এবং তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করে জীব ভূগোলের আলোচ্য বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, তারপর আমি যে চাপটা তোমাদের কাছে আসবো সেটা হলো সমুদ্রবিদ্যা। তোমরা নিশ্চয় জানো পৃথিবী 3 ভাগের জল, 1 ভাগ স্থল। এই জলের, এই জল জলভাগের বিশাল প্রাণীরাশি সম্পর্কে ভূ প্রাকৃতিক ভূগোল আলোচনা করে। পানির ঘনত্ব, লবণত্ব, পানির রাসায়নিক ইত্যাদি আলোচনা করে। এবারে আমরা ভূগোলের দ্বিতীয় পাঠে যেতে যাবো, সেটা হলো আপনার তোমাদের মানব ভূগোল। মানব ভূগোল বলতে আমরা ওই ভূগোলকে দেখে মানুষ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশকে কাজে লাগে, যে কর্মকাণ্ড করে থাকে এবং তার জীবন চলাচল করে তাকেই বলে মানবীয় ভূগোল। মানবীয় ভূগোলে কয়েকটি শাখা সম্পর্কে এবার আমরা জানি। মানবীয় ভূগোলের মধ্যে 1 নম্বর শাখা হলো অর্থনৈতিক ভূগোল। কি বললাম, অর্থনৈতিক ভূগোল। ভূগোলের যে শাখায় মানুষের, ভূগোলের যে শাখা মানুষ তার প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশে কাজ, পরিবেশ কাজে লাগিয়ে মানুষ তার জীবন ধারণের জন্য যে কাজ করে তাকে অর্থনৈতিক ভূগোল বলে। অর্থনৈতিক ভূগোলের মধ্যে বিভিন্ন রকমের কাজ করে, কর্ম করে, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, ফলমূল চাষ, ফলমূল সংগ্রহ, বন সম্পদ আহরণ ইত্যাদি। এরপরে আমরা যাব সেটা হলো জনসংখ্যা ভূগোল।
জনসংখ্যা ভূগোল পৃথিবীর একটি ভূগোলের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এখানে জনসংখ্যা বৃদ্ধির কারণ এবং পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির ফলে কী প্রভাব রাখছে তা বিস্তারিত এগুলো আলোচনা করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো আঞ্চলিক ভূগোল। তোমরা জানো পৃথিবীটাকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়। প্রতিটা অঞ্চলে আবহাওয়া, জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, মানুষের আচার আচরণ ইত্যাদি আঞ্চলিক ভূগোলের আলোচ্য বিষয়। এবার যেটা আমরা যাব যে বিষয়টা সেটা হলো সংখ্যাতাত্ত্বিক ভূগোল। সংখ্যাতাত্ত্বিক ভূগোল ভূগোলের এখানে একটি ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে সংখ্যাতাত্ত্বিক কৌশল এবং বিভিন্ন মডেল ব্যবহার করে গবেষণা করা হয়। সংখ্যাতাত্ত্বিক ভূগোল যে ভূগোল ছাড়া ভূগোলের বিভিন্ন ক্ষেত্রে তা ব্যবহার করা হয়। এবার আমরা যে বিষয়ে যাব সেটা হলো পরিবহন ভূগোল। পরিবহন ভূগোল কি? সরকারি বেসরকারি মানুষের চলাচল এবং বিভিন্ন পণ্য এক স্থান থেকে অন্য স্থানে আলোচনা করাই হলো পরিবহন ভূগোলের অন্তর্গত। তারপর আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো নগর ভূগোল। নগর ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে প্রিয় শিক্ষার্থীরা বলি, তোমরা হয়তো বা জানবে, তোমাদের জানা উচিত যে বাংলাদেশে কিছু বড় বড় নগরী আছে যা তোমাদের ভবিষ্যতে জানলে অনেক কাজে লাগবে, যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, এগুলো বড় বড় শহর। এই নগর ভূগোলের আলোচ্য বিষয় নগরের উৎপত্তি, ক্রমবিকাশ, বিবর্তন, তারপর নগরের শ্রেণী বিভাগ, নগরের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা ও নগরের পরিবহন, নগরের যাবতীয় বিষয় এখানে আলোচনা করে। তারপরে যে ভূগোল শাস্ত্র যে বিষয়টা আলোচনা করে এটা হলো প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা। দুর্যোগ ব্যবস্থাপনা মানে কি? বিভিন্ন দুর্যোগ থেকে মানুষের ক্ষয়ক্ষতি নিরূপণ, তাদের জন্য উন্নয়নের ব্যবস্থা করা এবং তাদেরকে এই ক্ষয়ক্ষতি থেকে জানমাল রক্ষা করা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে ভূগোলের শাখাগুলো জানলাম। এবার আমি যে বিষয়টি গুরুত্ব দেব সেটা আলোচনা করব সেটা হলো ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভূগোল ও পরিবেশ কেন আমরা পাঠ করব? এর পিছনে যেগুলো কেন আমরা পাঠ করবো, এখানে আমরা যেসব কারণে ভূগোল পাঠ করবো, ভূগোল ও পরিবেশ পাঠ করবো সে সম্পর্কে আপনাদের বলছি। তাহলে পৃথিবীর প্রকৃতি পরিবেশ সম্পর্কে জানবো। পৃথিবীর বিভিন্ন ধরনের ভূপ্রকৃতি, যেমন মরুভূমি, মালভূমি, পাহাড়, পর্বত, সমভূমি ইত্যাদি ভূমিরূপ জানা যাবে। তারপরে পৃথিবী বিভিন্ন স্থানের উদ্ভিদ জলবায়ু সম্পর্কে ধারণা লাভ করে দেয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের উদ্ভিদ, প্রাণী, মানুষের আচার আচরণ সম্পর্কে বিস্তারিত জানা যায়। পৃথিবীতে মেলা ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে সে সম্পর্কে জানা যায়। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচ্য বিষয় হলো বৈশ্বিক উষ্ণায়ন ও গ্রিন হাউস ইফেক্ট, তা সম্পর্কে জানা যায়। প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে কী করে সমৃদ্ধ অর্জন করে এই সম্পর্কেও আমরা ভূগোল পাঠে জানতে পারি। এবং সামাজিক সম্পদে কীভাবে সুস্থ ব্যবহার করা যায় তা একমাত্র ভূগোল ও পরিবেশ পাঠের মাধ্যমে জানা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কথা আমি আজকে তোমাদের 3 নম্বর লেকচারে যা আলোচনা করলাম তা হলো ভূগোলের পরিধি ও শাখা এবং ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব। আগামী লেকচারে তোমাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আসব সেটা হলো মহাবিশ্ব ও মহাকাশ। এসব এই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ক্লাসটা শেষ করলাম। আপনারা
তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।